আজকের আমাদের ভিডিওটা হচ্ছে গুগল ফর্ম এর রেসপন্স মেসেজে কিভাবে আমরা একটা ফাইলের লিংক অ্যাড করব। যেমন এখানে আমি দেখাচ্ছি, এটা না দেখিয়ে বললে বোঝা যাবে না ঠিক। যেমন এটা একটা আমার গুগল ফর্ম আছে, এটা হচ্ছে রেসপন্স, তারপর রেকর্ড ডিটেলস, আর এর ডিটেলসটা রেকর্ড হচ্ছে একটা গুগল শিটের মধ্যে। গুগল শিটসে আমরা দেখব যে এটা রেকর্ড হচ্ছে যেরকমভাবে ইউজার রেসপন্স করছে, যখন ইউজার দেখতে পাবে ফর্মটা ঠিক এইরকম মনে হবে। একটা ফর্মের ফিল্ডগুলো মডিফাই করা যাবে যেরকম দরকার ক্লায়েন্ট হিসেবে এবং তাদের রিকোয়ারমেন্ট হিসেবে করা যাবে। যখন কোনো ক্লায়েন্ট তার ডিটেলস এখানে ফিল আপ করবেন, যেমন ইমেল আইডি দিয়ে, নাম দিয়ে, তারপরে একটা ফাইল আপলোড করবে বা যদি রিকোয়ারমেন্ট হয় তবে অবশ্যই, আর যদি অবশ্যই এটা আগে থেকে বলা খুব মুশকিল যে কোন ক্লায়েন্টের কোন কোন ফিল্ড দরকার। প্রত্যেক বিজনেস আলাদা আলাদাভাবে তাদের রিকোয়ারমেন্ট জানায়। এখানে কোনো মেসেজ, আই ওয়ান্ট 10 পিসেস অফ ব্লা ব্লা এনিথিং। তারপরে ক্লায়েন্ট যখন এটা করবে, সেন্ড মি এ কপি অফ রেসপন্স, এটা এই ইমেল অ্যাড্রেসে সেন্ড হয়ে যাবে। আমি দেখাচ্ছি এটা আমার নিজস্ব ইমেল আইডি দিয়ে, gmail.com, এই ইমেলে এটা ধরুন আমার নাম, এটা আমি অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ ইউজার আই এম ফিলিং আপ দিস ফর্ম। তারপরে আমি যখন এটা ক্লিক করব, আমার কাছে পুরো ফর্মটা, ফিল আপ ফর্মটা আমার কাছে চলে যাবে। তারপরে এই যে পেজটা, এটার ব্যাপারেই এই এই ভিডিওটা রেকর্ডিং করা। এখানে কি হয়েছে, এখানে আমি একটা ফাইলের লিংক অ্যাড করেছি, এটা পিডিএফ ফাইল আছে, আর রিকোয়ারমেন্ট হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে সে তার ইউজার যখন ফর্মটা ফিল আপ করবে এবং সাকসেসফুলি সাবমিট করার পরে যে মেসেজটা দেখতে পাবে, সেই মেসেজের মধ্যে সে একটা ফাইল অ্যাটাচ করতে চায়। অ্যাটাচ মানে লিঙ্ক করতে চায়, যেখানে ইউজার ক্লিক করে ফাইলটা ডাউনলোড করে তার ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনগুলো গো থ্রু করতে পারবে, টার্মস কন্ডিশন বা অন্য কিছু, অনেক কিছু লিঙ্ক করা যেতে পারে। ফার্দার অ্যাডভার্টাইজমেন্ট, ইউটিউব ভিডিও, এনিথিং ইউ ক্যান অ্যাড হেয়ার। আর এখানে আমরা আরও বড় কিছু ডিসপ্লেও করতে পারি দরকার হলে। তো এইভাবে এটা করা যাবে। এটা আমি কীভাবে করলাম, এটা আমি ফর্মের গিয়ে, ফর্মের মধ্যে যে সেটিং আছে, সেটিংয়ের মধ্যে প্রেজেন্টেশনে এখানে যদি যাই, এখানে আমরা এই শেষের কনফার্মেশন মেসেজের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে আমি একটা টেক্সট অ্যাড করেছি এবং তারপরে আমি গুগল আমার গুগল ড্রাইভের মধ্যে যে ফাইলটা আছে সেই ফাইলের লিঙ্কটা আমি এখানে অ্যাড করেছি। এইটুকুই বাস, আর কিছু না। আর আমরা যে ফর্মটা ফিল আপ করার সময় একটা বাটন ক্লিক করলাম, আমি দেখাচ্ছি সেটা কী করেছি, সেটা হচ্ছে এই বাটনটা। এর বাটনটা ক্লিক করাতে কী হলো, এটা হলে আমার এই যে ইউজার, ইউজার অ্যাজ এ ইউজার আই গেট মাই ওন ফর্ম, আমি যেটা ফিল আপ করলাম সেটা আমি আমার ইনবক্সে দেখতে পাব। হ্যাঁ, এইখানে আমি একটা ফর্মের রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি এর আগেও একটা ফর্ম ফিল আপ করেছি, যার কারণে আমি দুটো রেসপন্স পেয়েছি। থ্যাংক ইউ ফর ফিলিং আপ দিস ফর্ম, এই রেসপন্সটা, যেখানে আমার অ্যাটাচমেন্টের লিঙ্কটা ছিল না। এটা একটা ইমেল পেয়েছি, আমি দুটো ফর্ম ফিল আপ করার কারণে দুটো ইমেল পেয়েছি। আর এই যে ফর্ম, এই যে লাস্ট যে ফর্মটা ফিল আপ করলাম, এই হচ্ছে সেই ফর্মটা যেটা 10 পিসেস অফ ব্লা ব্লা, এখানে দেখতে পাচ্ছেন পুরো ফর্মটা আমি ফিল আপ পেয়ে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে, আমি এখানে কিন্তু ওই রেসপন্সটা ইমেলে পাইনি। খো এই যে রেসপন্সটা, কনফার্মেশন মেসেজ,
এটা ইমেলে যাচ্ছে না, এটা একমাত্র দেখতে পাচ্ছি যখন আমি ফর্মটা সাকসেসফুলি সেন্ড করছি। সেন্ড করার পরে এই মেসেজটা ডিসপ্লে হচ্ছে, এখান থেকে ইউজার এই জিনিসটা একবারই সে চান্স পাচ্ছে এটা ক্লিক করে ডাউনলোড করার। তো এই হচ্ছে আজকের ভিডিওর ব্যাপারটা, আর কোনো জায়গা নেই যে সেই ইউজার ওই জিনিসটা আর দেখতে পায়। তাহলে আমরা যদি চাই যে ওই মেসেজটা ইমেলের সঙ্গে অ্যাড করে দেব, এখানে কোনো জায়গা আছে কি, সেই রকম কোনো সেটিং নেই আপাতত, তবে সেরকম কিছু নেই, তবে এগুলো কাস্টমাইজ করা যাবে যদি আমরা এখান থেকে স্ক্রিপ্ট এডিটর ইউজ করে একটা ফাংশন আমরা স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে ওই জিনিসগুলো ইমেলের সঙ্গে অ্যাটাচ করে পাঠানো যায় ফাইলটা। যদিও আমরা সমস্ত রেকর্ড এখানে নোট করছি গুগল শিটের মধ্যে, এখান থেকে আমরা ইমেল সেটিংগুলো করতে পারি এবং ক্লায়েন্টকে আমরা ওই যে অ্যাটাচমেন্টটা আমরা ওই ফর্মের সঙ্গে ইমেল করে দিতে পারি। এই হলো আজকের ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।